হাই, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আমরা দুজনে দ্য ম্যাজিক শুজ আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলকে অনেকদিন ধরে দেখছো, বেশ কিছুদিন ধরে দেখছো, তারা জানো যে আমরা মেনলি দুজনে ট্র্যাভেল রিলেটেড ভিডিও করি, মানে ঘোরাঘুরির ভিডিও, সে কাছে পিঠে হোক বা দূরে হোক। আর আমরা দুজনেই জানো তো ভীষণ ঘুরতে ভালোবাসি, মানে সন্ধ্যেবেলা হঠাৎ মনে হলো যে কাজ টাজ হয়ে গেছে, চলো একটু চা খেয়ে আসি, কোথাও ঘুরতে না যাই একটু চা খেয়ে ঘুরে আসি। তো এই ঘোরার ব্যাপারের সঙ্গে সবথেকে বেশি কী রিলেটেড? বাহন। তো আজকে আমরা বলতে গেলে ভিডিওটা হবে এই বাহনের উপর, তাই তো? আজ সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছে যে কোন বাহনের উপর হতে যাচ্ছে, রাইট? তাও তোমাদের একটা বলে রাখি যে তোমরা তো আমাদের বাকি ভিডিওগুলোও দেখেছো, যেমন মনে করো ভাটপাড়া ধরো বা জয়নগর ধরো, সেখানে তোমরা জানোই, যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা জানোই যে আমাদের একটা এনফিল্ড আছে, মিটিওর আছে। কিন্তু যারা ইউজ করেছো বা যারা দেখো তারাও জানো যে বাইকটা প্রচণ্ড ভারী আর বাল্কি। আর আজকের দুনিয়ায় এখনকার টাইমে দাঁড়িয়ে পেট্রোলের দাম যেখানে 115 টাকা, তো সেখানে আমার সামান্য চা খেতে গেলেও যদি বাইক বার করতে হয় তাহলে বুঝতেই পারছো সেটা পকেটের জন্য কতটা চাপ পড়ে যায়। তারপর ধরো বাজারের ক্ষেত্রে না, সব থেকে প্রবলেমেটিক, ঠিক বলেছো তুমি, মানে সব থেকে প্রবলেমেটিক হচ্ছে বাজার। যে আমি যখন বাজারে যাচ্ছি, প্রথম কথা তো আমার কাছে কোনো স্টোরেজ নেই, আর দ্বিতীয় অপশন হচ্ছে যে ওই বাইকটাকে ভিড় বাজারে ঘোরানো, ওটা একটা নিজে একটা হেকটিক ব্যাপার হয়ে যায়। মানে বাজার করবো না ওই বাইক নিয়ে, আমি তো এপাশ ওপাশ করবে, সেটা একটা ব্যাপার। তো আইদার আমাকে বাইকটা কোথাও রেখে আসতে, তারপর গিয়ে আর দেখতেও বাজে লাগে, দুপাশে আমি মিটিয়ে দুপাশে ব্যাগ ঝুলিয়ে বাজার করে ফিরছি। তো সেই সব কিছু ভেবে আমি আর জুই ভেবেছিলাম যে যদি আমাদের একটা স্কুটি হয়, অনেকদিন ধরেই ভাবছি, হ্যাঁ, তো সেটা খুব ভালো হয়। তো এই স্কুটির অপশনটা ভাবতে ভাবতেই আমরা ভাবলাম যে আমাদের তো একটা গাড়িও আছে, বাইকও আছে, সবই পেট্রোলের অপশন। হ্যাঁ, তো সেই দিকে না গিয়ে যদি এখনকার মার্কেট যা চাইছে, এক্স্যাক্টলি, মানে ইলেকট্রিক, যদি আমরা সেই দিকে একটু ভাবি, মানে ফিউচারটা ইলেকট্রিকই বলতে, ফিউচারও ইলেকট্রিক, আর তার প্রস এন্ড কনস সবকিছু জাজ করে আমরা কেন এটা কিনলাম, তো সেই সমস্ত রিভিউ তোমাদের সামনে আমরা আজকে এই ভিডিওতে দেব। চলো আমাদের সঙ্গে এই ভিডিওতে থাকো আর দেখতে থাকো আমাদের এই রিভিউ। একদম, চলো চলো। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের ভাবলাম একটা বেসিক আগে ওভারভিউ দিয়ে নিই আমাদের স্কুটারটা। তো আমাদের স্কুটারটা হচ্ছে ইওর ড্রিফট DX, ওকে? আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাম্বলবি কালার, বেশ সুন্দর, মানে স্পোর্টি স্পোর্টি কালার, রাইট? দেখো ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশনে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা তো একটা কালার আছেই, এছাড়াও এর সঙ্গে একটা গ্রিনের একটা কালার আছে, একটা ব্লু আছে, একটা ব্ল্যাক আছে, একটা রেড আছে। তো তোমরা যখন কিনতে যাবে তো সেই টাইমে যে কোনো কালার অপশনের মধ্যে চুজ করে তোমরা কিন্তু কিনতে পারো। যদি তোমরা সামনের দিকটা একবার দেখো তাহলে দেখতে পারবে যে এখানে দেখো দুটো ডিওরেল আছে, আর হচ্ছে LED হেডল্যাম্প আছে, আর এই হেডল্যাম্পের ফোকাস কিন্তু যথেষ্ট ভালো। রাস্তায় আমি নিজে দেখেছি রাত্রিবেলা যখন চালাই তখন যতটা এরিয়া কভার করে বা অন্ধকারের মধ্যে চালাতে কিন্তু আমার এতটুকু অসুবিধা হয়। এবার তোমাদের একটু স্পেসিফিকেশন নিয়ে বলি, বুঝতে পারছো এখানে আছে হচ্ছে 3টে মোড, ঠিক আছে, 1, 2, 3 ইলেকট্রিক, যেহেতু তার তো কোনো গিয়ার নেই, তো সেই রেসপেক্টে আছে হচ্ছে 3টে মোড, ওকে? তো ফার্স্ট মোড যেটা দেখছো, ফার্স্ট মোডে স্পিড ওটে হচ্ছে 10-15 কিলোমিটার, ওকে? এটা হচ্ছে টপ স্পিড। সেকেন্ড যদি মোডে যাও তাহলে সেটা টপ স্পিড হচ্ছে 29 কিলোমিটার, ওকে? আর লাস্ট যে টপ স্পিড, মানে হচ্ছে থার্ড মোডের যে টপ স্পিড, সেটা হচ্ছে 38 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখো একটা রিভার্স বাটনও রয়েছে, এটা কিন্তু একটা ভালো অপশন বলতে পারো আমার হিসাবে। তার কারণ হচ্ছে স্কুটারের মধ্যে মনে করো সাপোজ তুমি কিছু মাল ক্যারি করছো বা কোনো বয়স্ক মানুষ আছেন যিনি এটা ড্রাইভ করছেন, তার পক্ষে পেছনে পা দিয়ে নিয়ে যাওয়ার থেকে এই বাটনটা প্রেস করে রেখে যদি অ্যাক্সেলারেটার চেপো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি স্কুটারটা অটোমেটিক রিভার্সে চলে যায়। তো এটা কিন্তু একটা বেশ ভালো ফাংশনালিটি। এটা হলো ইও ড্রিফটের ডিজিটাল কনসোল প্যানেলটা বলতে পারো। এখানে দেখো ব্যাটারি সাইন আছে, কত কিলোমিটার স্পিডে যাচ্ছ সেটা, কোন মোডে তুমি ড্রাইভ করছো, 1, 2, 3 তিনটেই আছে। ইও বাইকের একটা সাইন তোমরা দেখতে পাচ্ছ ওপরে, এখানে ইন্ডিকেটার সাইনও আছে, লেফট আর রাইট দুদিকে দুটো ইন্ডিকেটারের সাইনও রয়েছে। তো এটা হচ্ছে ফুল ডিজিটাল কনসোলটা। আর এখানে হচ্ছে টোটাল কত কিলোমিটার ড্রাইভ করছো,
সেটা এখানে তুমি মানে অ্যাকচুয়ালি ওয়ান ট্রিপে তুমি কতটা যাচ্ছ সেটা। আর যদি মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে অফ করে যখন আমি আরেকবার ফার্দার অন করব, যদি একটু নোটিস করো তাহলে দেখবে যে এখানে টোটাল কত কিলোমিটার ড্রাইভ করেছি, 435 সেটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে টোটাল কিলোমিটার ড্রাইভেন। তবে একটা কথা, এই পুরো ডিজিটাল প্যানেলটায় আমাদের মনে হয় একটা ছোট্ট জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে একটা ক্লক। যদি এখানে একটা ক্লক সেট করে দেওয়া যেত তাহলে এটা অনেক বেটার হতো। এবার আসি ইলেকট্রিক স্কুটারের যেটা হার্ট বলতে পারো, যেটা হচ্ছে ব্যাটারি, যে এটা কি অপশনস আছে। আমাদের ইওড্রিফট DX হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, এটা হচ্ছে 60 ভোল্টের, এখানে আছে 5টা ব্যাটারি, 12 ভোল্টের প্রত্যেকটা ব্যাটারি। তো সেই রেসপেক্টে যদি ভাবো, কোম্পানি এখানে ক্লেম করে যে এই ব্যাটারি 60 ভোল্ট চার্জ হতে মোটামুটি তোমার 6 ঘন্টা লাগবে। কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও যদি বলো, যেটা আমরা ফিল করছি এক মাস কিনে, সেটা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম চার্জ হতে লাগে, মানে মিনিমাম টাইম লাগে ফুল চার্জ হতে। এটা হচ্ছে ব্যাটারি স্পেসিফিকেশন, যেটা চার্জিং। এবার ভাবো যে এটার মাইলেজ কত। যদি সেই ফুল চার্জে আমি যদি ভাবি, একটা ফুল চার্জে কোম্পানি ক্লেম করছে যে এটা 70 কিলোমিটার রিচ করে, ঠিক আছে। কিন্তু সত্যি কথা যদি বলো যে প্র্যাকটিক্যাল সিনারিওতে, যদিও চালানোর ওপরে বা কীরকম ওয়েট ক্যারি করছো বা কতটা মাল নিয়ে যাচ্ছ, রাস্তার কন্ডিশন কিনা, রাস্তার কন্ডিশন কেমন, সমস্ত কিছু যদি জাজ করো, তাহলে আমি দেখেছি যে এটা কোন মোডে চালাচ্ছ, যেটা আর একটা মেন পয়েন্ট। তো আমরা দেখেছি যদি তোমরা থার্ড মোডে চালাও, যেটা টপ স্পিড হচ্ছে 38 কিলোমিটার, তাহলে কিন্তু তোমরা 50 কিলোমিটার মতো পাবে মাইলেজ। যদি সেকেন্ড গিয়ারে চালাও তাহলে 55 থেকে 60। আমি বলবো না যে ফার্স্ট গিয়ারে ফার্স্ট মোডটায় চলো, তার কারণ হচ্ছে ফার্স্ট মোডটা এতটাই স্লো না, ওখানে চালিয়ে ঠিক মজাটা পাওয়া যায়। আর এটা কিন্তু মোটামুটি বলছো আমরা দুজনে বসেছিলাম, হ্যাঁ, আর আমরা দুজনেই কিন্তু যথেষ্ট ভালোই স্বাস্থ্যের অধিকারী, হেলদি। তো সেই পার্সপেক্টিভ থেকে বুঝতেই পারছো যে কোম্পানি 70 ক্লেম করলেও অ্যাকচুয়ালি তোমরা পাবে কিন্তু 50 বা 55 বলতে পারো। এবার তোমাদের স্কুটিটার টায়ারটা আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে 10 ইঞ্চের অ্যালয় হুইল টিউবলেস টায়ার। সামনে থাকছে হচ্ছে ডিস্ক ব্রেক, এটা হচ্ছে 180mm ডিস্ক। আর যদি সাসপেনশানটা দেখো, সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশান সামনের জন্য। এবার চলো তোমাদের একটু পেছনের দিকটায় নিয়ে যাই। এখানে যেটা দেখছো এটাও কিন্তু তোমার 10 ইঞ্চের টায়ার, এটাও টিউবলেস টায়ার। ডিফারেন্স হচ্ছে সামনের সঙ্গে এখানে কিন্তু অ্যাকচুয়ালি VLDC মোটরটা ইনস্টল থাকে। আর এখানে যে সকারটা দেখছো এটা কিন্তু নর্মাল সকার, তো এখানে টুইন সকার আছে। এবার তোমাদের একটু বলে নিই ব্যাটারিটার ওয়ারেন্টি সম্বন্ধে বা ব্যাটারিটার ফিচার সম্বন্ধে। তো আমাদের স্কুটিটা তো বলেইছি তোমাদেরকে, এটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, তো এটার ওয়ারেন্টি হচ্ছে 1 ইয়ারের। তবে আমার দেখা আছে বা আমার বন্ধুরাও আছে যারা ইওড্রিফট ইউজ করছে, তারা কিন্তু বলেছে যে তাদের 2 বছর হয়ে যাচ্ছে, তারা কিন্তু এখনও ইউজ করছে। তো আমি ধরে নিচ্ছি যে এই ব্যাটারির 1 বছর ওয়ারেন্টি হলেও এটা মোটামুটি 1.5 থেকে 2 বছর আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, এটা ছাড়াও এর আরেকটা অপশানও আছে ইওড্রিফট DX-এরই, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, তো সেটাও তোমরা নিতে পারো। তো লিথিয়াম আয়ন ব্যাটারিটার ক্ষেত্রে ওয়ারেন্টি পাবে তোমরা 3 বছরের, তো মোটামুটি ধরে নাও ওটা আবার 4 বছর মতো তোমাদের চলে যাবে। হ্যাঁ, প্রাইস কিন্তু অবভিয়াসলি ভ্যারি করবে। লেড অ্যাসিড ব্যাটারির থেকে লিথিয়াম আয়ন ব্যাটারির অপশান যদি নিতে চাও, তাহলে কম করে আমি বলবো 12 থেকে 15 হাজার টাকা কিন্তু তোমাদের স্কুটির ওপর এক্সট্রা পড়বে, এটা মিনিমাম। এবার তোমাদের একটা মজার কথা বলি, আমরা তো এনফিল্ডটা ইউজ করি আর সেটার ওয়েট হচ্ছে 192 কেজি, মানে বুঝতেই পারছো সেটাকে ঘোরানোর রাস্তায় বা রোড ম্যানুভারিংয়ে কতটা অসুবিধা হয়, মানে যদি আমি ছোটোখাটো জায়গায় বলছি, বাজার দোকান এইসব ক্ষেত্রে। তো সেই পার্সপেক্টিভে যদি আমি আসি, এটার ওয়েট কত হতে পারে যে ও তো 80-90 হবে হয়তো, দেখে তো ওরকমই মনে হয়। এটার ওয়েট হচ্ছে 59 কেজি, বুঝতে পারছো, মানে খুব হালকা বলতে, হ্যাঁ, মানে 59 কেজি। আমি যদি তোমাদেরকে দেখাই, তোমাদের 59 হিসেবে কিন্তু অনেক ওয়েট ক্যারি করছে। হ্যাঁ, ওয়েটও ক্যারি করে। তোমাদেরকে আমি যদি নর্মাল দেখাই, দেখো আমি এক হাতে স্কুটিটাকে জাস্ট, মানে বুঝতেই পারছো যে কতটা লাইট ওয়েট। আর লাইট ওয়েট হওয়ার জন্য এর বেনিফিটটা হচ্ছে
যে এটাকে রাস্তায় যখন তোমরা চালাবে বা আমি যখন চালাই, যদি রাস্তার কন্ডিশন খুব ভালো হয় মনে হবে যেন রাস্তার উপর তোমরা গ্লাইড করছো। হ্যাঁ, এটা কিন্তু আমিও ফিল করেছি রাস্তায়। প্রথম কথা কোনো সাউন্ড হয় না, আর দ্বিতীয় হচ্ছে এতটাই হালকা, চালিয়েও প্রচণ্ড মজা পাই। তো সেই রেসপেক্টে মনে হয় রাস্তার উপর যেন এটা গ্লাইড করে যাচ্ছে। আর একটা কি বলতো, এত লাইট ওয়েট বলে হয়তো বয়স্ক লোকেরাও খুব ইজিলি মানে চালাতে সুবিধা হবে তাদের। এইটা সত্যি খুব ভালো পয়েন্ট যে এটা আমাদের ফ্যামিলিতে আমাদের বাবা বা দাদু যারা আছেন, মানে ওই একটু এল্ডারলি যারা, রাইট, তাদের কাছে এখনকার বাইকগুলোর অপশানগুলো আমার মনে হয় বা স্কুটিগুলো যথেষ্ট ভারী। মানে আমার মনে হয় প্রথম যেটা তুমি যেটা বলে একদম ঠিক, এটার বেনিফিট হচ্ছে এটা স্পিড রেস্ট্রিকশন, যে এটা হচ্ছে যেমন ধরে নাও এটা 40-এর উপর যায়, মানে বাবারা চাইলেও জোরে চালাতে পারবে না। সেকেন্ড অপশনটা হচ্ছে যে এটা এত বেশি লাইট ওয়েট যে তারা যে কোনো জায়গায় চাইলে অনায়াসে সেটা ক্যারি করতে পারে। তো অ্যাকচুয়ালি যদি দেখো যে আমার একটা রেফারেন্স পয়েন্ট যদি নাও, তাহলে আমার হচ্ছে 5'8". তো সেই রেসপেক্টে দেখো এখানে আমার কিন্তু যথেষ্ট লেগরুম আছে, এই রেসপেক্টে দেখো যথেষ্ট লেগরুম। তো এই লেগরুমটা থাকায় সুবিধাটা যেটা হচ্ছে যে আমার স্কুটিটা চালাতে আমার কোনো অসুবিধা হয় না, বা যদি বলো যে আমাকে কিছু ক্যারি করতে হচ্ছে, আমার সামনে যদি কিছু রাখি তাতেও কিন্তু আমার পা আটকে যায় না। তো সেটা আমার ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল। আর এছাড়াও এই স্কুটিতে কিন্তু আরও অনেক স্টোরেজ আছে, সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। মেন কথাটা যদি সিটটা নিয়ে তোমাদেরকে বলি, যথেষ্ট জায়গা আছে পিলিয়ন এবং রাইডারের জন্য। এইখানটা তোমরা দেখলে ভাববে যে এখানে তো ইও ড্রিফটের একটা ব্যাকরেস্ট থাকে, সেটা এই স্কুটারটার কোথায় গেছে। হ্যাঁ ঠিক, এখানে একটা থাকে, কিন্তু আমরা ওটাকে খুলে রেখেছি কারণ ওটা খুলে আমাদের মনে হয়েছে স্কুটারটা অনেক বেশি স্পোর্টি লুক আনে, না ওভারঅল স্পোর্টি লাগছে বেশি। হ্যাঁ, বেশ একটা সুন্দর স্পোর্টি লুক আনে। তো সেই রেসপেক্টে ওটা আমরা খুলে রেখেছি। এখানে গ্র্যাব রেলও আছে, তো সেটা যে পিলিয়ন বসবে সে খুব ভালো করে ধরতে পারবে। তো অ্যাকচুয়ালি যেখান থেকে আমরা ইগনিশনটা দিই সেটারই একটু যদি রিভার্সে ঘোরাও, তাহলেই কিন্তু এই সিটটা খুলে আসে। এই সিটটার নিচে দেখো একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের স্টোরেজ আছে। এখানে তুমি তোমার চার্জার, একটা মিডিয়াম সাইজের হেলমেট আর ধরে নাও কিছু কাগজপত্র সবই রাখতে পারো। এইটা হচ্ছে সেই জায়গা। আর দেখতেই পাচ্ছ এটা যেহেতু লেড অ্যাসিড ব্যাটারি স্কুটি, তো এটা কিন্তু পারমানেন্ট, এটা রিমুভেবল ব্যাটারি না। তো এই যে স্টোরেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফিক্সড স্টোরেজ। এই স্টোরেজটা ছাড়াও যদি আমরা সামনের দিকে যাই, তাহলে দেখো এখানেও একটা স্টোরেজ আছে। এখানে আমি বটলটা রেখেছি, তো এইখানে একটা স্টোরেজ আছে। আর এই স্টোরেজটার সাথে সাথে এইখানে একটা তোমার চার্জিং পয়েন্টও আছে। তো মোবাইল বা অন্য কিছু যদি তোমরা চার্জ দিতে চাও তো এখান থেকে সেটা দিতে পারো। হ্যাঁ, মানে এটা একটা পয়েন্ট যে তোমরা বলবে যে সব জিনিসই তো ব্যাটারি থেকেই নিচ্ছে, ঠিকই, কিন্তু এমার্জেন্সি পারপাসে ওটা দেওয়া আছে, যদি কেউ ইউজ করতে চাও সেটা ইউজ করতে পারো। আর এটার সাথে তোমাদেরকে বলে রাখি এখানে দেখো একটা হুকও দেওয়া আছে। তো এইটা বেশ কাজের হয়, মানে যখন আমরা কোনো ব্যাগ বা কিছু বাজার থেকে নিয়ে আসি এটা এখানে আমরা ঝুলিয়ে অনায়াসে ক্যারি করতে পারি। তো সেটা মানে মধ্যে কথা বলতে পারো দুটো ঠিকঠাক স্টোরেজ, একটা হুক যেটা স্কুটিটার জন্য সাফিসিয়েন্ট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সুইচ, এটা হচ্ছে MCB। তো যদি সাপোজ ধরে নাও যে তোমরা কেউ দু তিন দিনের জন্য কোথাও নেই বা কোথাও যাচ্ছ, তখন যদি তোমরা চাও এই MCB সুইচটা কিন্তু অফ করে দিয়ে যেতে পারো। এটার অনেকগুলো বেনিফিট আছে। সাপোজ ধরে নাও যে কোনো কারণে যদি মনে করো পাওয়ার কিছু প্রবলেম হলো বা ব্যাটারি সার্কিটে যদি কিছু প্রবলেম হলো, তাহলে আমাদের স্কুটি যে অন্যান্য ইকুইপমেন্টসগুলো আছে সেগুলোকে নষ্ট হওয়া থেকে কিন্তু এই MCB আমাদেরকে বাঁচায়। এই যে চার্জারটা দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা 3 অ্যাম্পিয়ারের চার্জার, 3 অ্যাম্পিয়ারের চার্জার। আর এর যে চার্জিং পয়েন্ট সেটা হচ্ছে এটা, এখানে নর্মাল এইটা হচ্ছে চার্জারের পয়েন্ট। তো এটাকে আমরা এখানে দিয়ে, আর এটা হচ্ছে আমাদের নর্মাল যে কোনো আমাদের সকেটে এটা চলে যাবে, মানে যেখান থেকে আমরা মনে করি সাপোজ ল্যাপটপ চার্জ করি বা অন্য কিছু চার্জ করি, নর্মাল প্লাগ পয়েন্ট, এটা 3 পিনের যে কোনো প্লাগ পয়েন্টে দিলে এটা এখানে চলে যাবে। আর এই যে চার্জারটা দেখছো, এখন তো সকাল বলে তোমাদের দেখাতে পারছি না, এখানে দেখো একটা লাইট আছে, রাইট। তো এই লাইটটা যখন তোমার চার্জ হতে থাকে তখন এই লাইটটা থাকে হচ্ছে রেড, আর যখন এটা যখন চার্জ হয়ে যায় তখন এই লাইটটা হয়ে যায় গ্রিন, মানে অ্যাকচুয়ালি একটা অটোকাট ফাংশনালিটিও এর মধ্যে আছে। তো পেছন টায়ারের মোটরটা কিন্তু ওয়াটারপ্রুফ। তো যখন আমরা বর্ষাকালে কোনো মনে করো স্ট্যাগনেন্ট ওয়াটারের মধ্যে বা জমা জলের মধ্যে দিয়ে যখন আমরা স্কুটিটা চালাবো, কারণ আমাদের তো রাস্তার কন্ডিশন সবাই জানে, সব কিছু তার এই নিউ টাউন হয় না, তো সেই রেসপেক্টে যখন আমরা খানা খন্দের মধ্যে দিয়ে যাবো বা জল জমা গর্ত বেশি থাকে, রাইট, একদম, তো সেটাতেও আমাদের চিন্তা করার কোনো দরকার নেই।
এটা হচ্ছে ওয়াটার প্রুফ মোটর আছে, আর হচ্ছে যে এটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি আছে, এটা কিন্তু মাথায় রাখা, এটা 3 বছরের ওয়ারেন্টি, মানে মোটরটা 3 বছরের ওয়ারেন্টি, মোটরটা 3 বছরের ওয়ারেন্টি। তবে হ্যাঁ, আমি একটা কথাই তোমাদের বলে রাখি, এই স্কুটিটাকে কিন্তু এই রকম কোনো ইলেকট্রিক স্কুটিকে কোনো স্ট্যাগনেন্ট ওয়াটার বা জমা জলে কিন্তু পার্ক করো না। এটা চার্জ হতে অ্যাকচুয়ালি লাগে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা যেমন বলেছি, আর ধরে নাও 2 ইউনিট ইলেকট্রিসিটির 2 ইউনিট বা 2 ইউনিট এটা কনজিউম করে ফুল চার্জ হতে। তো সেই রেসপেক্টে যদি ভাবো তাহলে আমি 15 টাকা থেকে 20 টাকায় আমি রেঞ্জ পাচ্ছি 60 কিলোমিটার, 50 থেকে 60 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো যে আমার 3 কিলোমিটার যেতে মমোটামুটি অ্যাভারেজে 1 টাকা করে লাগছে। তাহলে বুঝতে পারছো যে কতটা আমার এটা পকেট ফ্রেন্ডলি অপশান হয়ে যাচ্ছে। বর্তমান মার্কেটে 3 টাইপের ব্যাটারি অপশানস আছে, একটা হচ্ছে লেড অ্যাসিড, একটা লিথিয়াম আয়ন, আর একটা লিথিয়াম ফসফেট। তবে ইওর যে স্কুটারগুলো আছে সেগুলো জেনারেলি 2 টাইপের ব্যাটারিতেই অপশানেই আসে, একটা হচ্ছে লেড অ্যাসিড আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন। হ্যাঁ, তোমরা বলবে যে আমরা কেন লেড অ্যাসিড নিলাম লিথিয়াম আয়ন ছেড়ে, তো সেই রেসপেক্টে বলি যে প্রথম ইনিশিয়াল কস্ট সেটা অবভিয়াসলি লেড অ্যাসিডের অনেক কম, লিথিয়াম আয়নের থেকে এটা 12 থেকে 15 হাজার টাকা কম নেবে। কিন্তু তোমরা অবভিয়াসলি বলবে যে সাপোজ ধরে নাও যে এই ব্যাটারির ওয়ারেন্টি তো 1 বছর, লিথিয়াম আয়নের হচ্ছে 3 বছর। সেই দিক থেকেও যদি ভাবো, আমার বন্ধুদের আমি যা দেখেছি লেড অ্যাসিড ব্যাটারি তারা কিন্তু 2 বছর চালাচ্ছে, আর এই লেড অ্যাসিড ব্যাটারি যদি পরে রিকোয়ার্ড হয় আমি কিন্তু পরে এই বাইকটাকে স্কুটারটাকে লিথিয়াম আয়নে কনভার্ট করে নিতে পারবো, সেটা একটা অপশান। আর থার্ড যে পয়েন্টটা যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে সেফটি পারপাস। যদি ভাবো এখন ওলার যত ওলা S1 বা ওলা S1 Pro যেগুলো তোমার লিথিয়াম আয়ন ব্যাটারিতে আছে সেগুলো কিন্তু যত নিউজ আসছে আইদার তারা ফাটছে লিথিয়াম আয়ন বা ব্লাস্ট করে যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে। তো এই সমস্ত পার্সপেক্টিভগুলোকে মাথায় রেখে লিথিয়াম আয়নের সেফটি আজকের মার্কেটে দাঁড়িয়ে কতটা সেটা আমরা হয়তো এখনও বুঝতে পারছি না। সব দিকের পয়েন্ট থেকে জাজ করি আমরা তাই লেড অ্যাসিড ব্যাটারিটা নিয়েছি। আমাদের গভর্নমেন্ট নর্মস হচ্ছে যে কোনো স্কুটার বা বাইক বা কোনো গাড়ি যদি 40 কিলোমিটারের নিচে যদি রান করে, তার যদি টপ স্পিড 40 কিলোমিটারের নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে লাইসেন্স, রোড ট্যাক্স, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স কিছুই কিন্তু লাগে না। তোমাদের যেমন দেখালাম এই ইও ড্রিফটের টপ স্পিড হচ্ছে 38, সেই রেসপেক্টে দেখতেই পাবে এর কিন্তু কোনো নাম্বার প্লেট নেই, এর ক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স লাগে না, রোড ট্যাক্স রেজিস্ট্রেশন কিচ্ছু লাগবে না, কোনো লাইসেন্সও লাগে না। হ্যাঁ, হেলমেটও কিন্তু ম্যান্ডেটারি না, কিন্তু অবভিয়াসলি আমরা প্রমোট করবো যে হেলমেট তোমরা অবভিয়াসলি পরেই চালিও, আমরা নিজেরাও ক্যারি করছি। তার কারণটা হচ্ছে সেটা তোমাদের নিজেদের সেফটি, আর ইন্স্যুরেন্স সেটাও একটা অপশান, যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমরা করিয়ে নিতে পারো বাইকের সেফটি। হ্যাঁ, মানে স্কুটারের সেফটি। তো অমিতাভ তো মোটামুটি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দিয়েছে এই আমাদের ইও ড্রিফটের ব্যাপারে। তো আমি আমরা তোমাদের এইটুকুই বলতে পারি যে এই সময় দাঁড়িয়ে যেখানে পেট্রোলের দাম প্রায় আকাশ ছুঁয়ে গেছে, মানে হাত দিলেই যেন হাতে গরম লাগছে, আর সেটা কোথায় গিয়ে থামবে তাও আমরা জানি না। তো সেখান সেই মানে পার্সপেক্টিভে আমার মনে হয় ইলেকট্রিক মানে স্কুটার একটা ভালো অপশান হতে পারে, তোমরা ভেবে দেখতে পারো। আর ইকো ফ্রেন্ডলিও, হ্যাঁ, আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও, সেদিক থেকেও তোমরা মানে ভাবতে পারো। আর বাড়িতে ধরো বয়স্ক কেউ আছে, মানে আমাদের বাবা কাকা জ্যাঠা এই বয়সে যারা, বা যারা নতুন ধরো চালাতে মানে চালাতে চাইছো, শিখতে চাইছো, তাদের জন্য কিন্তু আমার মনে হয় বেশ হালকা ফুলকা, যেহেতু মানে 59 কেজি ওয়েট তোমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। একদম, এইটা আমি মিস করে গেছিলাম, নতুন যারা চালাবে বা নতুন যারা শিখবে তাদের জন্য তো একদম পারফেক্ট অপশন। তো চলো, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা তো মানে ফুললি ইনফরমেটিভ ভিডিও, সবসময় ঘোরার ভিডিও করি, তো আজকে ঘোরার বাহনকে নিয়ে আমরা তাই ভিডিও বানালাম। তো চলো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানো, আমাদের চ্যানেল দ্য ম্যাজিক শুজকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে যে ছোট্ট যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিতে ভুলবে না, তার নোটিফিকেশনটাও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর ভিডিওতে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর অনেক অনেক কমেন্ট করতে হবে, কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো তো আমাদের জানাতে হবে, তাই না? আমরা একদম নতুন চ্যানেল, সেই পার্সপেক্টিভ থেকে তোমাদের হেল্প কিন্তু আমাদের খুব প্রয়োজন। ভালো খারাপ সমস্ত কিছু আমাদের কমেন্টে লিখে জানিও, আমরা সেই মতো আমাদের শুধরে আমাদেরকে শুধরে নেবো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।